ভূতের পরিবেশে সাবধান, ভূতের রাজ্যে স্বাগতম। ওয়েলকাম টু ভূতের রাজ্য। আমি এখন ভূতের রাজ্যে আছি। আসসালামু আলাইকুম। সাতগ্রাম জমিদার বাড়ির যে জমিদার ছিল শরৎগুপ্ত, এই নাইন্দা রোডেই সেই রোডটা করা হয়েছে শরৎগুপ্ত রোড। আমি আছি এখন শরৎগুপ্ত রোডে। এটা হচ্ছে শরৎগুপ্ত রোড। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃদয় এ ব্লগস। তো আলহামদুলিল্লাহ, আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ 2500 সাতগ্রামে। তো সেখানে সাতগ্রাম জমিদার বাড়ি নামে একটা জমিদার বাড়ি আমি এক্সপ্লোর করবো। আর সে জমিদার বাড়িটা অনেকেই জানা নেই, অনেকেরই জানা নেই। তো আজকে আমি সেই জমিদার পরিত্যক্ত জমিদার বাড়িটাকে এক্সপ্লোর করবো। তো চলুন তাহলে যাওয়া যাক। আর সাতগ্রামের ঢাকা থেকে দূরত্ব হতে আসে 34 কিলোমিটার, মোটামুটি একটু দূর। তো লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে আর গিয়ে জানিয়ে দিচ্ছি কিভাবে যাব। তো দেরি না করলে চলুন যাওয়া যাক। সো গাইজ, আমরা চলে আসছি এই জমিদার বাড়িতে, সাতগ্রাম জমিদার বাড়ি। আর আসার লোকেশনটা আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দিই। যাত্রাবাড়ি থেকে গাউছিয়া, গাউছিয়া বাস স্ট্যান্ড থেকে আপনার পুরিন্দা বাস স্ট্যান্ড, এরপর এই পুরিন্দা বাস স্ট্যান্ড থেকে আপনার অটোতে করে এই জমিদার বাড়ি, খুব ইজি। তো চলুন এই এই জমিদার বাড়ি সংক্ষিপ্ত একটু ইতিহাস জানি আমরা, আর একটু ঘুরে দেখি। তো বন্ধুরা চলুন সাতগ্রাম জমিদার বাড়ি সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত ইতিহাস জানি। আমি যখন কোনো ঐতিহাসিক প্লেস কভার করি, ঠিক তখন ওই প্লেসটার সম্বন্ধে কিছু ইতিহাস জানার চেষ্টা করি। তো আমি যতটুকু রিসার্চ করছি সাতগ্রাম জমিদার বাড়ি সম্বন্ধে তেমন কোনো ইনফরমেশন পাইনি। তবে স্থায়ীদের কাছ থেকে অনেক কিছু জেনেছি। ঢাকার প্রতিবেশী জেলা নারায়ণগঞ্জ, আজকে আমাদের গন্তব্য মেঘনার কুলগোসা 2500 উপজেলা সাতগ্রাম জমিদার বাড়ি। সাতগ্রাম জমিদার বাড়িটি অন্যান্য জমিদার বাড়ির মতো বিশাল না, তবে তিনতলা বিশিষ্ট একটি জমিদার বাড়ি। ইস্তাহারিরা এই জমিদার বাড়িকে বাবু বাড়ি নামে পরিচিত জানেন, আবার কেউ কেউ বলেন ভূতের বাড়িও। স্থায়ীদের বর্ণনা অনুসারে এই সাতগ্রাম জমিদার বাড়ির বংশধরদের নাম পাওয়া যায়। তাদের বংশধর এখনও কলকাতায় বসবাস করছেন। তারা 1947 সালে দেশভাগের সময় জমিদারি ছেড়ে ভারতে চলে যান। তৎকালীন সময়ে এই সাতগ্রামের
কৃতি সন্তান ছিলেন এই জমিদার বাড়ির ছেলে শ্রী যোগেশ গুপ্ত। জানা যায় তার পিতা শ্রী সদগুপ্ত ব্রিটিশ আমলে ঢাকার সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। সদগুপ্ত নামে নাইন্দায় সদগুপ্ত রোড নামে একটি রোড আছে, যেটি আপনাদের একটু আগে আমি দেখিয়েছি। শ্রী সদগুপ্তের ছয় ছেলে ছিল বলে জানা যায়। তার মধ্যে নাম সবচেয়ে বেশি শোনা যায় তার নাম হলে বিপ্লবী শ্রী যোগেশ গুপ্ত। তিনি জেসি গুপ্ত নামে পরিচিত। তিনি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে জওহরলাল নেহরুর সাথে মিলে আরও অনেক নেতাদের সাথে মিলে আন্দোলন করেন। বিপ্লবী শ্রী যোগেশ গুপ্ত এক ছেলে ছিল, নাম তার সাধন গুপ্ত। সদগুপ্তের এই জমিদার বাড়িটি প্রায় এখন ধ্বংসের পথে। সেই আগের জলুস আর নেই, শুধু রয়ে গেছে স্মৃতিটুকু। বর্তমানে এখানে প্রতিটি ইটের গাঁথনির মাঝে জন্মেছে লতাপাতা, বটগাছ ইত্যাদি। তাই এই জমিদার বাড়িকে বর্তমানে মানুষ ভূতের বাড়িও বলে এলাকার মানুষ। বাড়িটি আগের জলুস এখন আর নেই। নতুন কেউ এই বাড়িটি প্রথমে দেখলে ভাববে আসলে ভূতের বাড়ি। কালের বিবর্তনে সাতগ্রাম জমিদার বাড়ি আজ ধ্বংসের সম্মুখে। সরকারের দৃষ্টিতে হয়ে উঠতে পারে ভ্রমণ প্রিপ্রেশুদের এক অন্যতম স্থান, বেঁচে যেতে পারে ইতিহাস ও ঐতিহ্যের আরেক ধরন। বলেন, এটা আমি যখন আসি এখানে, আচ্ছা আচ্ছা, তখন এটার বয়স ছিল ষাট। এটার বয়স ছিল তখন ষাট বছর? ষাট বছরের বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসছি ষাট বছর। আপনি গ্রামে আসছেন ষাট বছর? আচ্ছা আচ্ছা। তো এই জমিদার বাড়ির যে জমিদারেরা, তারা নাকি এখন কলকাতা থাকে এরকম? দিল্লির ওই পাশে থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে গিয়ে এই ঠিকানা দিয়া বাড়িঘর করছে। মানে এই জমিদার বাড়ির মন্দিরটা আসলে এখানে, এই সামনে আসিল ওই যে ওদিকে না? আচ্ছা আচ্ছা, ওইখানে মন্দির আছিল, মন্দিরটা এখন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি এরশাদের আমলে হয়েছে? এরশাদ যখন ইয়া ছিল আর কি, এরশাদ স্যার যখন ইয়া ছিল, ক্ষমতা ছিল, তখন এগুলো হয়েছে, এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলো হয়েছে। আচ্ছা, এটা এটা ওই যে এটা 98 বন্যার সময় হয়েছে। দেখতেই পারতাছি খুব ভুতুরে অবস্থা। বরাবর মতো আমার কাছে ভয় লাগতেছে অনেক। চাচা আমার সাথে আছে এখানে। মানে কত আগে এখানে গাছ ইয়ে হয়ে গেছে আর পরিত্যক্ত অবস্থায় আছে। মানে ইয়া ছিল আপনার সিঁড়িটা নাকি ভাঙ্গা পড়ছে? সিঁড়িটা নাকি ভাঙ্গা পড়ছে? হ্যাঁ, ভূতের পরিবেশে সাবধান, ভূতের রাজ্যে স্বাগতম, ওয়েলকাম টু ভূতের রাজ্য। আমি এখন ভূতের রাজ্যে যাচ্ছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স ভাই। উফ, চাচা ধন্যবাদ আপনার আমি আপনাকে ভিতরে আনার জন্য। গাইজ, আমরা ভূতের রাজ্যে আছি। আল্লাহ ভরসা, গা ছমছম করতেছে আমার। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো
প্রত্যেকটা জমিদার বাড়িতে এক একটা বৈশিষ্ট্যর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আর কি, জমিদার বাড়ির কাছে একটা পুকুর থাকবে। এখানে দুইটা পুকুর আছে, এই জমিদার বাড়িতে দুইটা পুকুর আছে। বাট পুকুর ঘাটটা দারুণ অসাধারণ। তো আজকের মতো বিদায় নিচ্ছি এই জমিদার বাড়ি থেকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট প্লেসে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম। আর একটা বিষণ্ণতা নিয়ে এখান থেকে বিদায় নিতেছি, কারণ এইরকম পরিত্যক্ত অবস্থায় জমিদার বাড়িগুলো দেখে খুব কষ্ট লাগে। আমার মতো যারা ইতিহাসপ্রেমী আছে এই ফিল্ডটা একমাত্র তারা করতে পারবো পরিত্যক্ত অবস্থায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে টাটা।